বিদেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা। ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবসর সময় কাটাচ্ছেন তারা। সেখানে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নায়ক। ক্যাপশনে অনন্ত জলিল লিখেছেন, ফ্যামিলিকে নিয়ে হলিডেতে অনন্ত বর্ষা এখন ইস্তাম্বুল শহরে। এই তারকা জুটির ছবি দেখে অনুরাগীদের মন জুড়াচ্ছে। জানা যায় গত 15ই সেপ্টেম্বর তুরস্কে গিয়েছেন এ দম্পতি। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন নেত্রী সিনেমার লোকেশন দেখা এবং কস্টিউম তৈরির জন্য সেখানে যাত্রা করেছেন তারা। এর ফাঁকেই ঘুরে বেড়াচ্ছেন এই জুটি। এর আগে গত মে মাসে ঈদ উদযাপন করতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ছুটে গিয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা। ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার একের পর এক ছবি আর ভিডিও শেয়ার করেছিলেন বর্ষা, আর তাতে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। সাধারণ পরিবারে বড় হয়েছেন অনন্ত পত্নী বর্ষা। চলতি বছর এক টেলিভিশন অনুষ্ঠানে ছোটবেলার কষ্টের কথা জানিয়েছিলেন তিনি। অভাব অনটনের মধ্য দিয়ে দিন কেটেছে তার, তবে বর্তমানে সেই দৃশ্য পরিবর্তন হয়েছে। এখন ছুটিতে স্বামীর সঙ্গে নানা দেশে ঘুরে বেড়ান। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির 1998 ফিল্মস ইয়াপিমের সঙ্গে নেত্রী সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মনসুন ফিল্মস। বাংলাদেশ সহ ভারতের হায়দ্রাবাদ ও তুরস্কের বিভিন্ন স্থানের শুটিং হয়েছে। লকডাউনের কারণে দীর্ঘ সময় শুটিং করা হয়নি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বাকি শুটিং শেষ করতে চান সিনেমাটির প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল। এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরি অভিনেতা রবি কিষাণ। পাশাপাশি তুরস্কের বেশ কজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে বলে জানান অনন্ত জলিল। 2007 সালে অনন্ত জলিল প্রযোজিত খোসদা সার্ট সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত বর্ষা। এরপর এই জুটিকে হৃদয় ভাঙ্গা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু ও নিঃস্বার্থ ভালোবাসা সিনেমায় দেখা গেছে। দ্য স্পিড ব্যতীত সবগুলো ছবিতে বর্ষা তার নায়িকা ছিলেন। কথিত আছে, বর্ষাকে অধিক ভালোবাসার কারণে তার বিপরীতে অন্য কাউকে নায়ক হিসেবে দেখতে চান না অনন্ত। এজন্য বর্ষা অভিনীত সবগুলো ছবির নায়ক হয়েছেন অনন্ত। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত জলিল বর্ষা অভিনীত দিন দ্য ডে। সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজম। দর্শক, অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।